মলত্যাগ করে কোটি টাকা উপার্জনের সুযোগ এমন শিরোনাম দেখে অবাক হচ্ছেন? মলত্যাগ করে আবার কিভাবে কোটি টাকার মালিক হওয়া যায়? হ্যাঁ, ভুল পড়েননি, মলত্যাগ করেও হতে পারেন কোটিপতি। এজন্য চাকুরি দিচ্ছে একটি প্রতিষ্ঠান। তবে চাকুরি পেতে হলে অবশ্য আপনাকে দিতে হবে পরীক্ষা, আর এমন পেশার হদিশ দিয়েছেন ইসা ফিটেলিনো নামে এক তরুণী। ওই তরুণীর দাবি, একটি গবেষণা সংস্থায় মলদান করে যে কেউ কোটিপতি হতে পারেন, অর্থাৎ বছরে $180,000 পাওয়া যেতে পারে। মূলত ইসা ফিডেলিনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, আজকাল অনেকেই হুন্নে হয়ে চাকুরি খোঁজেন, কিন্তু সোনার হরিণের দেখা মেলে না। সঠিক রাস্তা জানা থাকলে টাকা কামানো যায় সহজে, সাফল্যের দেখা পাওয়া যায় দ্রুত। এই সঠিক পথের সন্ধান দিতেই মলত্যাগ করে কোটিপতি হওয়া যায়, এমন পেশার কথা বলেছেন তিনি। শুধু তাই নয়, মলত্যাগ করে কিভাবে অর্থ আয় করা যায় সেই উপায়ও জানিয়েছেন ইসা। তিনি বলেছেন, গবেষণা ধর্মী প্রতিষ্ঠান হিউম্যান মাইক্রোবস, সেখানে মলদান করলেই মিলবে অর্থ। প্রতিবার মলত্যাগ করে যে কেউ পাবেন $500। অবশ্যই প্রতিষ্ঠানে মলদান করতে পারবেন আমেরিকা ও কানাডার বাসিন্দারা, কারণ হিউম্যান মাইক্রোবস মানুষের মল নিয়ে গবেষণা করে। অনেক মানুষ পেটের সমস্যায় ভোগে, পেটে যেসব উপকারী অণুজীব থাকে সেসবের ভারসাম্য নষ্ট হলে পেটের সমস্যা হয়। পেটে থাকা বিভিন্ন অণুজীব খাদ্যনালীতে বিশেষ পরিবেশ সৃষ্টি করে, যাকে বিজ্ঞানের ভাষায় গাট মাইক্রোবায়োম বলে। জানা যায় পেটের পরিবেশ কিভাবে ভালো রাখা যায়, এই বিষয়টি জানতেই নিয়মিত মলের অণুজীব পরীক্ষা করে প্রতিষ্ঠানটি। এজন্য তাদের প্রতিদিন অনেক মানুষের মলের প্রয়োজন হয়, তাই মলত্যাগ করলে দেয়া হয় টাকা। এছাড়া আরও জানা যায়, যে কেউ চাইলে এখানে মলদান করতে পারবে না, মলদানের আগে অবশ্যই পরীক্ষা করে নেওয়া হবে ব্যক্তি এবং মলের অণুজীব। গবেষণার বিষয়ের সঙ্গে মিললে তবেই হতে পারবেন কোটিপতি।